Hey everyone, assalamu alaikum, welcome to Kabir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Arfat Kobir. Guys, আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Suzuki Jigsaw Monotone Classic Plus yellow কালারটা। এই বাইকটা অনেক শোরুমে अवेलेबल ছিল না। इवन আজকে আমি যে শোরুমটাতে চলে আসছি স্মার্ট মোটরস, এখানেও এটা अवेलेबल ছিল না। সো এখন বর্তমানে এই বাইকটা अवेलेबल হয়েছে স্মার্ট মোটরসে। সো আজকে ভিডিওতে জানাবো এটার বর্তমান অফিশিয়াল প্রাইস কত, কোন প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা এবং কোথা থেকে পারচেজ করতে পারবেন। আর বিশেষ করে বাইকটা যারা নতুন কিনবেন তাদের সুবিধার্থে বাইকটার এ টু জেড ডিটেইলস আজকে ভিডিওতে জানাবো। সো আপনারা যারা বাইকটা কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক 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 বেশি হেল্পফুল হবে। সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আমরা যদি সর্বপ্রথম স্পেসিফিকেশন দিয়ে শুরু করি চলে আসি এটা মেইন পার্ট ইঞ্জিনে। এটা হলো ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার টু ভ্যালভ এয়ার কুল কার্বোরেটর 154.9 সিসি এর ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 14.8 পিএস 8000 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14 নিউটন মিটার 6000 আরপিএম। যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন এবং ইঞ্জিনের স্মুথনেস এক কথা সাধারণ। এই কারণেই বাংলাদেশের সুজুকি জিক্সা মনোটন এই সিরিজটা খুবই জনপ্রিয়। আর এটা হলো সুজুকি জিক্সা মনোটনের একটা আপডেট ভার্সন। তো এটাকে থামানোর জন্য রয়েছে ডিস্ক ব্রেক, দেখতে পাচ্ছেন বড় একটা ডিস্ক, পাশাপাশি গোল্ডেন কালারের ভাইব্রির ব্রেক ক্যালিপার পেয়ে যাচ্ছেন, ব্রেকিং কন্ট্রোল টপ নচ করা পাবেন, সামনে ব্রেকিং কন্ট্রোল হিসেবে ডিস্ক পাচ্ছেন এবং পেছনে পেয়ে যাচ্ছেন ড্রাম ব্রেক। এটার ডাবল ডিস্কের ভেরিয়েশনটা মার্কেটে অ্যাভেলেবল নাই, সুজুকি জিক্সার মনোটনের ডাবল ডিস্কের ভেরিয়েশনটা মার্কেট আউট হয়ে গেছে। সো এখন আপনারা সিঙ্গেল ডিস্কের ভেরিয়েশনটা পাচ্ছেন, পেছনে আপনারা ড্রাম ব্রেক পেয়ে যাবেন। ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো, এটা কন্ট্রোলিং খুবই ভালো, যে কারণে এই বাইকটা বাংলাদেশে এতটা জনপ্রিয়। আর এই বাইকটার সাসপেনশন হিসেবে সামনে পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন, কিন্তু লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয় সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাবেন। মাডগার্ডটা পেয়ে যাচ্ছেন শাইনিং ইয়েলো এবং পুরো বডিতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইয়েলোর ভিতরে ব্ল্যাকের একটা কম্বিনেশন রয়েছে। আর পেছনে সাসপেনশন নিয়ে যদি কথা বলি, পেছনে পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটা একটা স্পেশাল সাসপেনশন, কারণ আপনারা মনোশক সাসপেনশন দেখলে দেখবেন অন্যান্য বাইকে দেওয়া হয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন, কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন। তো আপনারা হাইটটা শর্ট হলেও আপনারা অ্যাডজাস্ট করে রাইড করতে পারবেন বাইকটাকে খুব ইজিলি। আর এটা সিট হাইট হচ্ছে 780 মিলিমিটার। সো 5 ফিট 2-3 এর উপরে যারা আছেন তারা খুব ইজিলি রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না এবং খুব কমফোর্টেবল হয় বসে রাইড করতে পারবেন। এবং এখানে একটা সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে, যে রাইডার রয়েছে সেও খুব কমফোর্টেবল হয় বসতে পারবে এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবল হয় বসতে পারবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন গ্রাফিক্সের সাথে ম্যাচ করে, কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে স্পোর্টি একটা গ্রাফ ডিল পেয়ে যাচ্ছেন আপনারা এখানে। আপনারা টেল লাইট হিসেবে পেয়ে যাচ্ছেন এলইডি টেল লাইট, ইন্ডিকেটরগুলো পেয়ে যাচ্ছেন হ্যালোজিং, মানে সুজুকি জিক্সা মনোটনের মতো সেম টু সেম পেছনের টেল লাইটটা আপনারা পেয়ে যাচ্ছেন, কোনো প্রকার পরিবর্তন পাচ্ছেন না। এবং পেছন থেকে দেখলে বাইকটা খুবই স্পোর্টি লাগে। আর টায়ার সেকশন নিয়ে যদি কথা বলি, সামনে পেয়ে যাচ্ছেন 100 সেকশনের টিউবলেস টায়ার, যথেষ্ট ওয়াইড টায়ার সামনে ব্যবহার করা হয়েছে এবং পেছনেরটা একটা আরও ওয়াইড 140 সেকশনের টিউবলেস টায়ার। এটার গ্রিপ যথেষ্ট ভালো পাবেন, পাশাপাশি আপনারা যখন রাইড করবেন খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন। আর সুজুকি জিক্সা সিরিজের আমার সবথেকে পার্সোনালি ফেভারিট যে জিনিসটা সেটা হলো এটা টুইন ওয়ান এক্সজস্ট, দেখতে খুবই সুন্দর, ডিজাইনটা একবারে টপ নচ করা। আর এখানে অ্যালুমিনিয়ামের ফুটরেস পেয়ে যাচ্ছেন ফ্লেক্সিবল, এবং রাইডারের জন্য অ্যালুমিনিয়াম রাবারের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটরেস পেয়ে যাচ্ছেন সুজুকি জিক্সা মনোটনের মতো সেম টু সেম। আর এখন যদি এটার ফ্রন্ট লুকে নিয়ে আসি, ফ্রন্ট লুকটাও সেই সুজুকি জিক্সা মনোটনের মতোই রয়েছে, জাস্ট কালার গ্রাফিক্সটা চেঞ্জ করছে। এখানে হ্যালোজিং বাল্ব পেয়ে যাচ্ছেন, ইন্ডিকেটরগুলো হ্যালোজিং, মানে টেল লাইটটা বাদে সব কিছু এখানে হ্যালোজিং পেয়ে যাচ্ছেন, টেল লাইটটা শুধুমাত্র এলইডি রাখা হয়েছে। আর আপনারা চাইলে এখানে এলইডি লাইট ইনস্টল করতে পারবেন। আর এখানে যে হেডলাইটটা রাখা হয়েছে, হ্যালোজিং বাল্বটা রাখা হয়েছে, এটা আলোটা সিটি রাইটের জন্য মোর দ্যান এনাফ, কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই অবশ্যই এক্সট্রা ফগ লাইট ইনস্টল করতে হবে। ইয়েলোর ভিতরে ব্ল্যাকের একটা কম্বিনেশন রাখছে দেখতে পাচ্ছেন, পাশাপাশি এখানে একটা ছোট ভাইজর দেওয়া হয়েছে, সুজুকি মেনশন করে দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে যে গ্রাফিক্সটা বডির মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, ইয়েলোর ভিতরে জিক্সারটা ব্ল্যাক কালার মেনশন করে দেওয়া হয়েছে, সুজুকিও মেনশন করা আছে এখানে। বিশেষ করে এই গ্রাফিক্সটা দূর থেকে দেখলে অনেক অনেক বেশি গর্জিয়াস লাগে দেখতে পাচ্ছেন, আর সামনাসামনি দেখে দেখলে আরও অনেক বেশি ভালোভাবে বুঝতে পারবেন। এই বাইকটা যখন আপনারা সামনাসামনি দেখবেন মনে হবে সুজুকি জিএসএক্সআরের কোনো একটা নেকেড ভার্সন এরকম, মানে দূর থেকে লাগে, মানে জিএসএক্সআরের যে ইয়েলো কালারটা আছে না সেম টু সেম ওই কালার করা হয়েছে। পাশাপাশি ফুয়েল ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্ল্যাকের শেড রাখা হয়েছে, মানে গ্রাফিক্স এক কথায় অসাধারণ। আর মিটার কনসোল হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা পুরোপুরি ডিজিটাল মিটার, স্মার্ট ডিজিটাল মিটার, রেগুলারিটির জন্য যেসব ফিচার্সগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে। আর এই মিটারটা সেম টু সেম মনোটনের মতোই, কোনো প্রকার পরিবর্তন পাচ্ছেন না।
হ্যান্ডেল বার হিসেবে পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেল বার, এটা কন্ট্রোলিং খুবই ভালো, সিটিং পজিশনের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। সো আপনারা যখন লং ট্যুর দিবেন তখন হ্যান্ড পেন বা ব্যাক পেন হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আপনি 100-200 কিলো টানা রাইড করলেও আপনার হ্যান্ড পেন হবে না, ব্যাক পেন হবে না, খুবই ভালো কন্ট্রোলিং। পাশাপাশি কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি কথা বলি, ইঞ্জিল কি সুইচ পাচ্ছেন, লাইট অন অফ করার সুইচ পাচ্ছেন, সেল পাচ্ছেন, আর এই সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন আপার ডিপার ইন্ডিকেটর, হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো, আর সুইচের বিল কোয়ালিটিও খুবই প্রিমিয়াম কোয়ালিটির। আর সুইচের এই সেলফের পাশাপাশি আপনার বাইকটাকে স্টার্ট করতে পারবেন কি কিকের সাহায্যেও। সো আপনার বাইকটার ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায় সো আপনার কিক স্টার্টের সাহায্যে খুব ইজিলি রাইড করতে পারবেন। আর এটা বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, সুইচ থেকে শুরু করে বডির যে কোনো কিট বলেন বা যে কোনো কিছু বলেন, খুবই প্রিমিয়াম কোয়ালিটি রাখা হয়েছে। আর সুজুকি যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড একটা রিলায়েবল ব্র্যান্ড, বাংলাদেশে খুবই জনপ্রিয় ব্র্যান্ডটা, পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইডও তাদের জনপ্রিয়তা অনেক, সো তারা কখনোই এই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বড় বড় মতো এটা বিল কোয়ালিটিও খুবই প্রিমিয়াম কোয়ালিটি রাখা হয়েছে, কালার কোয়ালিটি বলেন, কিটের কোয়ালিটি বলেন, মানে এভরিথিং, সব কিছুর কোয়ালিটি একবার টপ নচ করা। আপনারা যখন রাইড করবেন তখন এটার প্রিমিয়ামনেসটা ফিল করবেন। সুজুকি জিক্সা মনোটন ক্লাসিক প্লাস, এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 160 মিলিমিটার, সেম টু সেম মনোটনের মতোই, কোনো প্রকার পরিবর্তন আপনারা পাচ্ছেন না। আর বাংলাদেশের যে কোনো রাস্তায় খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার ভাঙাচোরা রাস্তা, বাজার সম্ভাবনা খুবই কম। আর এখানে কোনো প্রকার বিল্ট ইন এই বাম্পার দেওয়া হয়নি, আপনাদের এক্সট্রা করে বাম্পার ইনস্টল করতে হবে কেনার পরে। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, ওয়েট পেয়ে যাচ্ছেন 135 কেজি, এটা ওয়েট। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনারা যখন রাইড করবেন ওভার স্পিডে, আপনারা যখন হাইওয়েতে রাইড করবেন তখন এটা স্টেবিলিটিটা বুঝতে পারবেন। আর বিশেষ করে যারা এই বাইকটা রাইড করছে তারা সবসময় এই বাইকটা পজিটিভ রিভিউ দিচ্ছে, কারণ এটা কন্ট্রোলিং খুবই ভালো, স্টেবিলিটি খুবই ভালো, ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো, আপনার কোনো টেনশন নাই, বাজেট রেঞ্জের ভিতরে খুবই ভালো ব্রেকিং কন্ট্রোল, কন্ট্রোলিং কমফোর্টনেস খুবই ভালো, এক কথা অসাধারণ একটা বাইক সুজুকি জিক্সা মনোটন এবং সুজুকি জিক্সা মনোটন ক্লাসিক প্লাস। যাদের বাজেট একটু বেশি তারা অবশ্য অবশ্যই এই সুন্দর গ্রাফিক্সের এই বাইকটা পারচেস করতে পারেন। তো এখন যদি এটা ফুয়েল ট্যাঙ্কে নিয়ে আসি, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, গ্রাফিক্সের কথা তো বললাম, ফুয়েল ট্যাঙ্কটা খুবই সুন্দর, ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার 1 লিটার মাইলেজ পেয়ে যাবেন 40-45, যারা একটু রাফ চালাবেন মানে অ্যাজ ইউজুয়াল যেরকম রাইড করে ওরকম যদি চালান তাহলে 40-45 মতো আপনার অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন। কিন্তু আপনার যদি আরপিএম মেনটেন করে রাইড করেন তাহলে 50 মতো অ্যাভারেজ আপনার মাইলেজ পেতে পারেন, কিন্তু আপনাদের অবশ্য অবশ্যই আরপিএম মেনটেন করে চলতে হবে, ভালো ফুয়েল নিতে হবে, তাহলে আপনারা খুব ইজিলি 50 মতো অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন। অনেকের ইউজার রিভিউ আছে 48-50 মতো অ্যাভারেজ মাইলেজ পেয়েছে, শুধুমাত্র তারা ভালো ফুয়েল নিচ্ছে এবং ভালোভাবে আরপিএম মেনটেন করে রাইড করছে। সো আপনারা যেরকম একটা বাইক কিনতে চাচ্ছেন, ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে, রিলায়েবল একটা ইঞ্জিন হবে, পাশাপাশি কন্ট্রোলিং কমফোর্টনেস, এক কথা একটা বেস্ট বাইক কিনতে চাচ্ছেন রিজনেবল প্রাইসে, তারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে সুজুকি জিক্সা মনোটন ক্লাসিক প্লাস অথবা সুজুকি জিক্সার মনোটন বাইকটা পারচেস করে নিতে পারেন। সো এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা বলি, এটা এখন বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 50 টাকা কম 2 লাখ টাকা, আপনারা 2 লাখ টাকাই ধরতে পারেন। বর্তমানে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই এটার মধ্যে, আপনাদের 2 লাখ টাকা দিয়ে পারচেস করতে হবে। আর আজকে আমি যে সম্প্রতি চলে আসছি স্মার্ট মোটর্স, তাদের কাছ থেকে পারচেস করলে পেয়ে যাচ্ছেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকে ভিডিওতে আপনাদের বাইকটা সম্পর্কে ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।